ওয়েলকাম টু রোশোভম। তো আজকে কিন্তু আমরা ম্যানচেস্টার সিটি আর লিওনের যে কালকে গত রাতে খেলা হয়েছে তো সেটার ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করবো বা ম্যাচ অ্যানালাইসিস বলতে পারো। তো সবার আগে যেটা তোমাদের করতে হবে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো কাল কিন্তু পর্তুগালে লিসবনে ম্যানচেস্টার সিটি আর লিওনের খেলা হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সবাই ভেবেছিলো ম্যানচেস্টার সিটি জিতবে, স্বাভাবিক, কিন্তু চমকে দিয়ে কিন্তু 3-1 গোলে কিন্তু জেতে লিওন। তো প্রথমে 24 মিনিটে মাথায় কর্নেট, লিওনের কর্নেট, রাইট মিডফিল্ডার গোল করে এগিয়ে দেয় লিওনকে। তারপর কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হয় ফার্স্ট হাফে ম্যানচেস্টার সিটি। টোটাল ডমিনেটিং ফুটবল খেলেছিল ম্যানচেস্টার সিটি, বল পজিশন অনেক বেশি রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফার্স্ট হাফে 1-0 ম্যানচেস্টার সিটিকে ড্রেসিং রুমে যেতে হয়। তো তারপর পেপ গুয়ার্দিওলা তিনি কিন্তু ট্যাকটিক্স বুঝিয়ে দেন সমস্ত প্লেয়ারকে। তো তারপর কিন্তু ফার্নান্ডিনহোকে তুলে নেন এবং রিয়াদ মহারেজকে নামান, এবং রিয়াদ মহারেজ সম্ভবত 58 মিনিটে মাথায় নামে। 58 মিনিটের পর থেকে কিন্তু আক্রমণটা খুবই বেড়ে যায়। এবং কাল কিন্তু একটা ব্যাপার সবাইকে অবাক করেছে, সেটা হচ্ছে বার্নার্দো সিলভাকে কিন্তু নামানো হয়নি। না নামানো হয়েছে স্টার্টিং লাইন আপে, না নামানো হয়েছে সাবস্টিটিউট হিসাবে। ফিল ফোডেনকো কালকে নামানো হয়নি। আপ ফ্রন্টে ছিল রাহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসাস, এই দুইজন ছিল। এবং কেভিন ডি ব্রুইনা কিন্তু রাইট উইঙ্গার হিসাবে ছিল, পরে সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যায় এবং রিয়াদ মহারেজ কিন্তু রাইট উইঙ্গার হয়ে যায়। তো কেভিন ডি ব্রুইনা ফ্রিকিকে কিন্তু দারুণ নিয়েছিল, কিন্তু লিওনের গোলকিপার কিন্তু ততাধিক দক্ষতার সাথে সেটাকে থামায়। তো ব্যাপারটা হচ্ছে তারপর রাহিম স্টার্লিং কিন্তু পাস বাড়ায় এবং কেভিন ডি ব্রুইনা গোল করে সমতা আনে সম্ভবত 66-67 মিনিটের মাথায়। তো তারপর সবারই মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি গোল করে দেবে যেভাবে খেলছিল, কিন্তু তারপর কিন্তু মানে কি বলবো আর, অবিশ্বাস্য ব্যাপারটা। মসুয়া ডেম্বেলেকে নামানো হয় মেমফিস ডিপাইয়ের জায়গায়। তো মসুয়া ডেম্বেলে লাস্ট 10 মিনিটে 2 গোল করল। ফিলিপ কুটিনহো তার আগের দিন বার্সেলোনার বিরুদ্ধে লাস্ট 10 মিনিটের জন্য নেমেছিল, একটা গোল করেছিল, দুটা গোল করেছিল, একটা অ্যাসিস্ট করেছিল। গতকাল কিন্তু মসুয়া ডেম্বেলে 2 গোল করে দিল এবং ম্যানচেস্টার সিটিকে আউট করে দিল। তো এই ছিল ম্যাচ অ্যানালাইসিস। তো এই ভিডিওতে আমি তোমাদের এসব জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল যদি তোমরা সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।